উপরে কি বলো চটপল লাগা মানে নিচে লাগা মানে নামি যাও ভিতর নামি যাও নামি যাও নামি যাও এসে নিচে এসে নামি কি আয় তোমার ওই মাঝখানে দড়ি দিয়ে ধরে রাখবে এসে এসে চলে এসে চলে ওই যে তোমার এইটা বাগরোল বলা হয় কি অবস্থায় পাওয়া গেল সুস্থ অবস্থায় এগুলো সাধারণত দেখা যায় অনেক সময় হ্যাঁ এগুলো জঙ্গলে সবসময় দেখা যায় বলছি কেউ কি ও কি অসুস্থ হয়ে গেছে বলে মনে হচ্ছে না না অসুস্থ না ও সুস্থ আছে আর কি একটু কম দেখার জন্য এই জিনিসটা হচ্ছে নাহলে তো আমাদেরকে দেখতে পেলে তো ও তো ছুটে পালিয়ে যেতে পারে সেই জন্য ওটা সুস্থ অবস্থায় আছে মানে চোখে একটু কম দেখার জন্য এটাকে ধরা গেল তা নাহলে আমরা ধরা যেত না ধরতে গিয়ে কেউ কি আক্রান্ত হয়েছে না না কোনো আক্রান্ত মানে একজন আক্রান্ত হয়েছে হ্যাঁ ঠিক আছে আপনার নাম আমার নাম হচ্ছে এস কে কায় এটা আমরা বাংলায় যেটা বাগরোল বলি ঠিক আছে এটা সাধারণত জঙ্গলে অনেক অনেক পাওয়া যায় মানে জাতীয় শিয়াল শিয়াল জাতীয় এবং যেটা নেউল আমরা বলি তার থেকে প্রজাতিটা একটু উন্নত ঠিক আছে এটাকে মোটামুটি এরও বিষ আছে যেমন আমাকে কামড়িয়েছে জুতো তো হ্যাঁ তার জন্য ট্রিটমেন্ট করতে হবে আরেকজনও তো হয়েছে হ্যাঁ কজন আহত হয়েছেন দুজন একজনকার নোকে হাজি দিয়েছে আমাকে টোটালি কামড়িয়েছে এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে এবং আমরা সকালে খবর পাই খবর পরে সঙ্গে সঙ্গে আমরা তুরন্ত চলে আসি স্পটে কি নাম আপনার পঙ্কজ রায় বন দপ্তরের কর্মী বন দপ্তরের কর্মী এফজি চলো চলো কতক্ষণ ধরে নিয়ে যাবে বস্তা নাই কিছু নেই তুই এখানটা বল বসে যা আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে আসবো ঠিক আছে আমরা একটা সকালে যখন আসি তখন দেখি একটা একটা অন্য জাতি প্রজাতি আর কি তখন আমরা বন দপ্তরে খবর দিই তখন ওনারা এসে ওটাকে ঘুরে নিয়ে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাই আমার নাম কি নাম এটা বাগরোল আমার নাম শুভ বাবরি আর প্রজাতিটার নাম হচ্ছে বাগন বাগরোল বাগরোল কেউ কি আহত হয়েছে আহত হয়েছে কিছু ছেলের আমাদের লোক লেগেছে এবং কামড়ে দিয়েছেন স্যারকে বন দপ্তরের স্যারকে আমার হাতে একটু নোকরে লেগেছে একটা গাছের ডালে লেগেছে বিধাননগরে চলে যাও একটা এমনি ইঞ্জেকশন অ্যান্টিভাইরাস একটা দিয়ে দেবে এদিকটাই চলে গেল এদিকটা ওদিকটা 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 বন্ধ চলে গেল
পাড়ে কামড়ে।